সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় তার ভূমিকা অনবদ্য। 1944-এর 20 আগস্ট জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। রাজনীতিতে কখনো আসার ইচ্ছে ছিল না দেশের সপ্তম প্রধানমন্ত্রীর। ক্যারিয়ারের শুরুতে বিমান চালক ছিলেন রাজীব গান্ধী। 1980-তে দাদা সঞ্জয় গান্ধীর মৃত্যুর পরে মা ইন্দিরা গান্ধীকে সাহায্যের জন্য রাজনীতিতে যোগ দেন রাজীব গান্ধী। সঞ্জয়ের কেন্দ্রে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হন রাজীব গান্ধী। এরপর 1984-তে ইন্দিরা গান্ধীর হত্যার পর প্রথমবার প্রধানমন্ত্রী হন রাজীব। 1984 থেকে 1989 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী থাকার সময় বহু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে টেলিকমিউনিকেশনের প্রচার বেড়েছিল তার আমলে। প্রথম ভোটদানের সুযোগ 21 বছর থেকে কমিয়ে 18-তে নামিয়ে এনেছিলেন রাজীব। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সোনিয়া গান্ধীর সঙ্গে প্রথম আলাপ হয়। 1968-তে ইতালির বাসিন্দা সোনিয়ার সঙ্গে বিয়ে হয় রাজীবের। 1991-এ তামিলনাড়ুর শ্রী পেরাম্বুদুর নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজীব। সেখানে বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ সংগঠন LTT-র আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। রাজীবের পা ছুঁয়ে প্রণাম করেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় LTT-র এক মহিলা সদস্য। এই ঘটনায় রাজীব গান্ধী ছাড়া মৃত্যু হয় আরও 14 জনের। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদান দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, তোমরা যারা লাভ টিপস কিংবা রিলেশনশিপ নিয়ে কোনো অ্যাডভাইস এই সম্পর্কে ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের আরেকটি চ্যানেল দি সিঙ্গেল বয়কে সাবস্ক্রাইব করে নিতে পারো। লিংক রয়েছে ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো।